করব মাটন তান্দুরি। এখানে মাটন নিয়েছি 10-12 পিস। আমি ঝটপট করব বলে প্রেসার কুকার ব্যবহার করতেছি। এখানে একটা পেঁয়াজ নিয়েছি গ্রেট করে, রসুন পেস্ট 2 টেবিল চামচ, আদা পেস্ট 2 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, সামান্য কিছুটা তেল দিয়ে এখন একটু মেখে নিব। হাফ কাপ পানি দিয়ে দেব। এখন প্রেসার কুকারটা ঢেকে দিয়ে চুলায় বসিয়ে দিব। আমার প্রেসার কুকারে 2টা সিটি উঠেছে, আর একটা সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমার 3 নম্বর সিটি হয়ে গেছে, এখন বন্ধ করে দেব চুলাটা। এখন এই পাতিলে ঢেলে পানিগুলি শুকিয়ে নিব। মাংসের পানি শুকাতে শুকাতে এই ফাঁকে আমি পেস্ট বানিয়ে নিই। এখানে দই নিয়েছি 2 টেবিল চামচ, জিরে পাউডার 1 টেবিল চামচ, ধনিয়া পাউডার 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ, তন্দুরি মশলা 2 টেবিল চামচ, লেবুর রস নিব 1 টেবিল চামচ পরিমাণ, শুকনো মরিচ পাউডার নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। যে যতটুকু ঝাল খাবেন ওইটা বুঝে দিবেন। আমি কাঁচা মরিচ দিয়েছি, এটা অপশনাল, আপনারা ইচ্ছা হলে অ্যাভয়েড করতে পারেন। এখন পেস্ট করে নিব। পানি শুকিয়ে গিয়েছে, এখন আমি চুলা বন্ধ করে দিব। এখন এক এক করে মাংসগুলি বোলের মধ্যে দিয়ে দিব, দিয়ে মেখে নিব। মেখে 30 মিনিটের জন্য রেখে দিব। হয়ে গেল 30 মিনিট। এখন কিছুটা তেল দিয়ে দেব ফ্রাই প্যানে। এখন এক এক করে ফ্রাই প্যান ফোল উল্টিয়ে দিব। পিকিওর সেন্ট আসার জন্য আমি একটা কয়লাকে ধরিয়ে একটু তেল দিয়ে দিলাম। ঢেকে রাখবো 3 মিনিট। হয়ে গেল তান্দুরি, এখন এই বাটিটা তুলে নিব। হয়ে গেল আমার ঝটপট তান্দুরি মাটন। আশা করি বাসায় ট্রাই করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমার রেসিপি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।